আপনার যখন দিল্লিতে গেছিল তখন সম্প্রতি আর্জেন্টিনার থার্ড ডিভিশনের ক্লাব সোল দ্য মাও ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন। মেসিদের দেশের কোনো ক্লাব থেকে এই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে তিনি খেলার প্রস্তাব পেয়েছেন। তপু বর্মনের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায়। খুব ভালো ছেলে ভাই, খেলাধুলা লইয়া খুব ই, আবার এলাকার পোলাপ্যান টোলাপ্যান লইয়াও খুব আগ্রহ, মানে খেলাধুলার ব্যাপারে পোলাপ্যান শিখানোর ব্যাপারে খুব ভালো, অনেক দিন ধরেই খেলাধুলা করতেছে, তাহলে খুব ভালো ভাই। বাবা দয়াল বর্মন একজন সাধা সিধে মানুষ, যৌথ পরিবার নিয়ে তাদের বসবাস। একসময় তিনি মাছ বিক্রি করতেন, বর্তমানে তেমন কিছু করেন না। ওরে মানে একদম ছোট বয়সের, আমার মানে আমার বয়সেরটা আর কি, তো আমার বড় ছেলে ফুটবল খেলতো, আমার এটার মধ্যে অনেক উৎসাহ। তার ছেলে একজন দেশসেরা খেলোয়াড় হলেও সেই ভাবলেশ নেই তার মধ্যে। অন্য ছেলেদের বাবার মতো তিনিও একজন সাধারণ ছেলের বাবা হিসেবেই মনে করেন নিজেকে। এখানে 4 বছর আমার বিগ স্পিডতে 4 বছর পরে যখন বেরিল গেল লন্ডন, ওখানে কিন্তু লন্ডন গেছে বয়স কম। দয়াল বর্মন জাগোনিউজকে বলেন, খেলাধুলার প্রতি আমার আগে থেকেই আগ্রহ ছিল, বিশেষ করে ফুটবলের প্রতি আগ্রহ ছিল প্রবল। বিভিন্ন জায়গায় গিয়ে ফুটবল খেলা দেখতাম, তখন থেকেই স্বপ্ন দেখতাম আমার ছেলেদের খেলোয়াড় বানাবো, আমার ছেলেরা বড় খেলোয়াড় হবে। তাই ছেলেরা যখন বড় হয় তখন তাদের ফুটবল টিমে খেলার জন্য নিয়ে যাই। আমি ছোট নেই, আমার ছেলেগো আমি খেলাধুলার মধ্যে আমার উৎসাহ আমি নিজেও দেখছি, বিভিন্ন জায়গায় আমি যেতাম গা, আমি বিভিন্ন জায়গায় যেতাম গা ছোটো থাকতে, যে আমার ছেলেরা বড় হোক, যদি আমি একটা ফুটবলের প্লেয়ার বানাতে পারি আর জ্যামতই হোক, হয়েছে তো, তো এটা আমার অনেক উৎসাহ। আমার ছেলে একটা ন্যাশনাল টিমে মোটামুটি বড় বড় প্লেয়ার, বাংলাদেশের মধ্যে মোটামুটি বড় প্লেয়ার, তো আমার একটা আনন্দ না, বিরাট আনন্দ, উৎসাহটা আমারও ছিল। এই যখন বিগিস বিগেছে তখন আমি বই কিনে দিছি, বই নিয়ে গেছে, কিন্তু লেখাপড়ার দিকে তেমন মন ছিল না। দয়াল বলেন, তপু বর্মন দেশের জন্য আরও ভালো করুক, তার হাত ধরে ফুটবল খেলায় আমাদের দেশ আরও এগিয়ে যাক সেই কামনায় করি, তার হাত ধরে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলুক। বালা অনেক দুষ্টমানি করতো, অনেক ই করতাম, মার দিতাম, এই খেলার মধ্যে পাঠাইতাম দৈরা মৈরা, যাইতে চাইতো না, আমি অনেক কি কইরা পাঠাইতাম, ওর বড় ভাই ওর সাথে নিয়ে যাইতো, খেলাধুলা শিখাইতো। আসলে হইতেছে আমাদের এই যে লক্ষিণের স্কুলের যে মাঠ আছে ওইখানে আমাদের কোচ ছিল মোহাম্মদ জাকির হোসেন, তো ওনার আন্ডারে আমাদের হাতে খড়ি আর কি, আমি প্রথম প্র্যাকটিসে যাইতাম, দেন বাবা আমার দেখা দেখি বলতো যে তুই ওর প্র্যাকটিসে নিয়ে যা, ও বাসা থেকে কী করবে প্র্যাকটিসে যাক, দেন ফুটবলার যে হইতে হবে ওরকম কোনো কিছুই না, প্র্যাকটিসে যাক। এসব বিষয় নিয়ে মোবাইল ফোনে কথা হলে অপর প্রান্ত থেকে তপু বর্মন জাগোনিউজকে বলেন, আর্জেন্টিনার মতো একটি দেশের ক্লাবে প্রস্তাব পাওয়া অবশ্যই অনেক ভালো প্রস্তাব, আমি মনে করি বাংলাদেশের জন্য এটা একটা অর্জন।